পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডের পুরমাতা শেফালী বেগমের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় বর্ষার আগে এলাকার সমস্ত নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হলো বুধবার থেকে। এদিন মূলত কেটলিপুকুর আলুডাঙ্গা এলাকায় এই কাজ শুরু হয়। জেলার প্রাক্তন আইএনটিটিউসির সভাপতি ইফতিকার আহমেদ জানান, অন্যান্য বছরের ন্যায় 5 নম্বর ওয়ার্ডের মানুষের বর্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এলাকার সকল নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে। প্রত্যেক বছরের মতন এ বছরও 5 নম্বর ওয়ার্ডে মাননীয় শেফালী বেগমের উদ্যোগে এই এলাকায় যে সমস্ত ড্রেন আছে বর্ষার আগে প্রত্যেক বছর পরিষ্কার হয়, সেই কাজ আজ থেকে আমরা আরম্ভ করেছি। আমরা হেরোডাঙ্গা থেকে আরম্ভ হয়েছে, হেরোডাঙ্গা হয়ে কেদ্রিপুকুর হয়ে আলুডাঙ্গা হয়ে সমস্ত কাজ হবে। প্রত্যেক বছরই আমরা ড্রেন জানেন যে এই এলাকাটা নিম্নবতী এলাকা, অল্পতে ডুবে যায়, তাই ড্রেন পরিষ্কার করে আমরা প্রত্যেক বছর এলাকা থেকে জল থেকে বর্ষা থেকে আমরা মানুষের অসুবিধা আছে না আমরা পরিষ্কার করে দিই। আশা করি এবারে যেভাবে কাজ হচ্ছে এবারে বর্ষায় যতই জল হোক আমাদের ওয়ার্ডে অসুবিধা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।